সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্কুল চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি ও সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ রায়হান গফুরের সভাপতিত্বে এই আয়োজন সম্পন্ন হয়। সলঙ্গা ইসলামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ তিন আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, বিশিষ্ট ব্যবসায়ী আমিরুজ্জামান সোহেল, জনতা ব্যাংকের এজিএম সঞ্জিত কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর নূর, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সদস্য ফণী ভূষণ পোদ্দার, রিয়াদুল ইসলাম ফরিদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।